এরপরে রত্নার সুমি আপনি লিখেছেন আমার পাঁচ মাসের বেবি আছে সে যখন তখন পেশাব পায়খানা করে দেয় আমি তার পেশাবের কাপড় বদলে দিয়ে যদি শুকনো কাপড় দিয়ে মুছে আমার কোলে নেই তাহলে কি আমার পরা সেই কাপড়ে নামাজ হবে আর উজু অবস্থা যদি বা পায়খানা হাতে লাগে তাহলে কি পুনরায় উজু করতে হবে নাকি হাত ধুয়ে ফেললেই চলবে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন করেছেন বোন রত্না ছোটো ছোটো বাচ্চা যাদের ঘরবাড়িতে আছে অনেক অভিভাবক আছেন অনেক ভাই আছেন যারা এই সন্তানদের পেশাব থেকে পরিচ্ছন্ন হওয়ার পরে দায়িত্বশীলতার পরিচয় দেন না এবং এর কারণে অনেকের নামাজ হয় না অনেকে অপবিত্র থেকে যান এ ধরনের বাচ্চা যারা পেশাব করে দেয় যেখানে সেখানে তাদেরকে প্রথমত পেপার্স ইত্যাদি পরিয়ে রাখতে হবে অথবা এমনভাবে রাখতে হবে যাতে করে তাদের পেশাবে আমাদের কাপড় চোপড় বা শরীর ইত্যাদিকে নাপাক না করে যদি নাপাক লেগে যায় ধরুন বাচ্চার পেশাব লেগে গেছে সাধারণত ছেলে বাচ্চা যদি হয় যতদিন পর্যন্ত মায়ের দুধের উপর নির্ভর করে ততদিন পর্যন্ত সে পেশাব করলে সেখানে পানি ছিটা দিয়ে সেটাকে পাক করা যেতে পারে অর্থাৎ সেটা পাক করার ক্ষেত্রে কিছুটা শিথিলতার বিধান হাদিসে রয়েছে তবে পেশাব করে দিল সে পেশাবে আপনার সামান্য একটু কাপড় দিয়ে মুছে আপনি নিয়ে নিলেন তাহলে আপনি যে করে নিলেন তাহলে তার পেশাবের সে গন্ধ যদি আপনার শরীরে থাকে আপনার কাপড়ে থাকে তাহলে কিন্তু সেটা নাপাক হয়ে গেল এই জন্য হয় তাকে ধুয়ে নেবেন তার শরীরে যে অংশ পেশাব লেগেছে সেই অংশ অথবা এমন একটা কাপড় দিয়ে পিছিয়ে নেবেন যে কাপড়ের মধ্যে তার পেশাবের দুর্গন্ধ বা পেশাবের কোনো কিছু থাকলে সেটা লাগবে আপনার শরীরে যেন না লাগে সেভাবে আপনি নেবেন আলতো করে অনেক সময় দেখা যায় যে ফ্লোরে পেশাব করেছে ওখানে আমরা ভালো করে ওটাকে না মুছে পরিষ্কার না করে সেটার উপর আমরা পাড়া দিয়ে যাচ্ছি তাহলে ওই পেশাবটা আমার পায়ে লাগছে আমার পা না পাক হয়ে যাচ্ছে এগুলো আমরা অনেকে খেয়াল করি না আমাদের করা উচিত তবে অজু অবস্থায় যদি এই সমস্ত পেশা পরিষ্কার করেন বা হাতে লাগে তাহলে অজু ভাঙবে না শুধুমাত্র হাত বা যে জায়গা লেগেছে সেই জায়গাটা ধুয়ে ইনশাআল্লাহ চলবে জান্নাত রুমা আপনি লিখেছেন আমার ছেলে ছোট ছেলের মাথার চুল কে যেন কেটে নিয়েছে করণীয় কি মাথার চুল কে কেটে নিয়েছে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করার জন্য সেহের করার জন্য চুল শরীরের বিভিন্ন পোশাকের অংশ এগুলো কেটে নিয়ে সেগুলোর উপর জাদু করা হয় জাদু করা হয়েছে সে কিন্তু রয়েছে তো সেখান থেকে বোঝা যায় এগুলো জাদুর জন্য অনেক সময় নিয়ে থাকে দুষ্ট লোকেরা অনেক সময় দুষ্ট জিনদের দিয়ে এটা করে অনেক সময় মানুষ এটা করে থাকে এবারে সাবধান হওয়া উচিত এবং তিনকুল অন্য অন্যান্য যে আমলগুলো আছে যেগুলোর মাধ্যমে আত্মরক্ষা করা যায় সেগুলো নিয়মিত করা উচিত এবং ছোট বাচ্চা তো আর তিনকুল পড়তে পারে না পুরোপুরি তাকে ফু দেওয়া উচিত তার শরীর বন্ধ করে দেওয়া উচিত তিনকুল পড়ে ফু দিয়ে তিনবার তিনবার করে তারপরে শরীরকে মুছে দেওয়া উচিত সকাল সন্ধ্যা এবং রাতে শোয়ার সময় এবং পরবর্তীতে এসব ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত তবে এটি এমনও হতে পারে যে কোনো কারণে কাটা পড়েছে কোনো কিছুতে আমরা দেখি নাই সেটা সাধারণ কোনো বিষয়েও হতে পারে সেটাও লক্ষ্য রাখা উচিত আবু রেজা নূর আপনি লিখেছেন আমার ছোটো বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোটো বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড় কি সে কাপড়ে কি নামাজ হবে বাচ্চা যদি বমি করে এবং সেটাতে আপনার কাপড় লেগে যায় অবশ্যই যে অংশ লাগবে সে না নাফাক হবে অংশ আপনি ধুয়ে ফেলবেন বাকি কাপড় পাক আছে পাখি থাকবে যেটুকু লাগবে সেটুকু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে